বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটা ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে ব্লার কিভাবে করবেন এবং তাও ফটোশপের মাধ্যমে। তো আমি একটা ছবি ওপেন করি, এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার না। তো সাপোজ আপনি একটা ছবি তুললেন যেটার ছবিটা খুব সুন্দর, কিন্তু পিছনে কিছু অন্য মানুষের আপনার অবজেক্ট চলে, অন্য মানুষ ছবিতে চলে আসলো, এখন আপনি সেটাকে আপনি ব্লার করতে চাচ্ছেন। তো আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাই। তো প্রথমে আপনাদের অ্যাডোব ফটোশপ যে ভার্সনটা থাকবে সেটা ওপেন করে নিবেন। আমার কাছে অ্যাডোব ফটোশপ সিসি 14 ভার্সনটা আছে, সেটা আমি ওপেন করলাম। দেন আপনার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেটা ড্র্যাগ করে এনে আপনার এখানে দিয়ে দিবেন। পরে এটা এখন লক অবস্থায় আছে, এটাকে আনলক করে নিবেন। আনলক করে নেওয়ার পর প্রথম কাজ হলো আপনি এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে প্রথমে আপনার এই আপনার যাকে আপনার যে যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, এভাবে প্রথমে সিলেক্ট করে নেবেন। এটা একটু লেন্দি প্রসেস, আপনি একটু মনোযোগ সহকারে একটু দেখতে হবে। আচ্ছা, এখন সব কিছু পারফেক্টলি হয়েছে কিনা সেটা হলে একটু জুম করে, জুম আউট করে, জুম ইন করে একটু দেখি। যেমন ধরেন এগুলা হয় নাই, সিলেক্ট খুব ভালোভাবে সিলেক্ট হয় নাই। আপনারা যদি এটা সাধারণত প্লাস হয়ে থাকবে, আপনারা যদি অল্টারটা চাপ দেন তাহলে এটা মানে মাইনাস হবে। এগুলো একটু খেয়াল করে একটু করবেন যাতে সিলেক্ট করবেন, কারণ সিলেকশনটা যদি ভালোভাবে না হয় তাহলে দেখতে তেমন একটা ভালো দেখা যাবে না। ওকে, তো আমি মোটামুটি দেখতেছি কাজ করার মতো এটা সিলেকশন হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হলো এটা হচ্ছে যে রিফাইনেন্সে ক্লিক করব। আর আপনারা যদি অন্য ভার্সনের একটা ফটোশপ ইউজ করেন সেখানেও আপনার রিফাইনেন্স নামে এই অপশনটা পেয়ে যাবেন। তো রিফাইনেন্স দিলাম, দেখেন এটা মোটামুটি যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে গেল। এখন এটাকে আমি একটু স্মুদার করব এখানে, এক্সকিউজ মি, আমি এগুলাকে অ্যাডজাস্ট করে আমার প্রয়োজন মতো এগুলাকে আমি সেটিং করে নেই। ওকে, দেন ফাইনালি এই অপশনটাতে ক্লিক করে ওকে ক্লিক করবে, ঠিক আছে। অ্যান্ড এরপরে যে নেক্সট কাজ সেটা হচ্ছে আপনি যে প্রথম যে লেয়ার লেয়ার জিরো লেয়ার সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল চেপে ভিতরে যে চেপে এটাকে কপি করে নেবেন। ওকে, দেন ওই যে আগের লেয়ারটা আছে সেটাকেও আপনি ইয়া করে নেবেন। দেন আপনি এখান থেকে
এটা হচ্ছে ল্যাসো টুল, ল্যাসো টুলটা সিলেক্ট করবেন। করার পর সুন্দর করে এই যেটাকে আপনি সিলেকশন করছেন এটাকে আবার ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করবেন। এটাতে একেবারে স্মুথলি হইতে হবে তা না, আপনি ফাইন, এখন সিলেকশন শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই কাজ করার সময় শুধুমাত্র যে কপি যে লেয়ারটা সেটাই সিলেক্ট করা থাকবে, বাকি দুটো কিন্তু আনসিলেক্ট করা থাকবে, আনমার্ক করা থাকবে। আচ্ছা, এখন ইডিটে যাবেন। ইডিতে যাওয়ার পর এই যে ফিল, ফিলে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে আপনার এই যে কন্টেন্ট ইউসে, এটা কন্টেন্ট অ্যাওয়ার, এটা এটা থাকবে। হ্যাঁ, অনেক সময় অন্যগুলা সিলেক্ট হয়ে থাকতে পারে, এটা থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওকে চাপ দিবেন, একটু সময় নিচ্ছে, এটা অনেক বড় ছবি। আচ্ছা, এরপরে কন্ট্রোল ডি চেপে এটাকে আনসিলেক্ট করে নিবেন। ওকে, এখন পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে এই যে ব্লার, ব্লারে গিয়ে লেন্স ব্লার, ওকে, লেন্স ব্লার আসার পর এখানে আপনারা কী পরিমাণে ব্লারটা দিবেন। ওকে, এখানে রেডিয়াস আছে, আপনি এটাকে আপনি ব্লারটাকে বাড়াইতে কমাইতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে 35% দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মোতাবেক, হ্যাঁ, দিবেন। আর এত কিছু প্রয়োজন পড়বে না, রোটেশনটা একটু বাড়াই নিতে পারেন, ঠিক আছে। এখন এবার ওকে দিবেন। এখন এটা কি আপনি একটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে মানে ছবিটাকে একটু আরও গ্লোজি দেখার জন্য এটার এক্সপোজারটা একটু বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। পরে একটু ভেরিয়েন্সটাও চাইলে বাড়িয়ে নিতে পারেন, ভেরিয়েন্স এবং স্যাচুরেশন, যাতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক স্মুদার দেখায়। ওকে, এবার যে কাজ সেটা হচ্ছে, আমি এবার আমার যে আপনার যে মাস্ক টুলটা আছে, লেয়ারটা আছে, সেটাকে আমি ক্লিক করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসলো। হ্যাঁ, আমি আপনাদের একটু কম্পেয়ার করে দেখাই, আমার আগের ছবি ছিল কিন্তু এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার আগের ছবি, যখন আমি ব্লার ইফেক্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ছবি। এখন আমি এটাকেও আবার একটু, এটার এক্সপোজারটা একটু বাড়িয়ে নেই, এক্সপোজারটা একটু বাড়িয়ে নেই, পাশাপাশি এটার ব্রাইটনেস, কন্ট্রাস্টটাও একটু বাড়াই দেই, যাতে দেখতে অনেক ভালো লাগে। ফাইনালি আমি ভ্যারিয়েন্সটা একটু দেই, ভ্যারিয়েন্সটা একটু বাড়াই দেই, স্যাচুরেশনটাও একটু দেখাই দেন। ওকে, তো হয়ে গেল আপনারা একটা নর্মাল ছবি, যে ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার করা থাকবে না। যদি চান এই ছবিটা আর একটু সুন্দর দেখানোর জন্য, এটাতে ব্লার, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন, তাহলে আমি যেই পদ্ধতিটা দেখালাম অ্যাডোব ফটোশপের মাধ্যমে, চাইলে আপনি আপনার ছবিতে একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিতে পারেন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, আসলে এখান তো অনেকগুলো সফটওয়্যার আছে যেটা দিয়ে আমি ইজিলি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারি, করতে পারি। একটা বিষয় হচ্ছে, অ্যাডোব ফটোশপে আপনি যে রেজুলেশনে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা ব্যাকগ্রাউন্ড ব্লার করা যে রেজুলেশন পাবেন আপনি, সেটা এখন যে ফ্রি ভার্সন যে ওয়েবসাইট বা অ্যাপসগুলো আছে সেখানে আপনি পাবেন না। আর এখন আমার তো ব্লার করা শেষ, এটা আপনি এক্সপোর্ট করবেন কীভাবে? তা সিম্পলি ফাইলে ক্লিক করবেন, এটাকে সেভ অ্যাজ এ যাবেন, আপনি এখান থেকে পিএনজিতে দিবেন। পিএনজি অবশ্যই একটা ভালো কোয়ালিটি একটা ফাইলের দিবেন, পিক উইথ ব্লার। ওকে, সেভ করে দিলাম আমি। এবার চাইলে এটাকে আমি ক্লোজও করে দিতে পারি,
সেভ হয়নি, আমি আবার একটু সেভ করি। আমি এটা ডেস্কটপে করি, হচ্ছে জেপিজি ফাইল। ও আচ্ছা, এটা ডেস্কটপেই আপনার এটা হয়েছে, সেভটা হয়েছে। পিকচার উইথ ব্লার, এখন ফাইনালি ব্লার করার পর ছবির এই অবস্থা। তো বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও চান সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।